মর্নিং এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, পরোটা। পরোটা আমরা সকলেই খেয়ে থাকি, তো নানা ধরনের পরোটা বানিয়ে থাকি আমরা। আজকে যেই পরোটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ, হ্যাঁ, চিড়ের পরোটা। আমরা আজকে ব্রেকফাস্টে রেখেছি চিড়ের পরোটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এক কাপ চিড়ে নিয়ে নিচ্ছি, এখানে এক কাপ চিড়ে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো আমি প্লেটে নিয়েছিলাম, অসুবিধা ধুতে অসুবিধা হবে দেখে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। আর এই দিকে নিয়ে নিয়েছি আমি দুটো আলু, এখানে আমি একটা আলু যদিও ব্যবহার করব, তো মাইক্রোওয়েভে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এদিকে চিড়েটারও কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি দু চামচ টক দই নিয়ে নিয়েছিলাম, সেটা আমি ছাঁকনির মধ্যে জলটা ছেঁকে নিয়েছি। তো টক দইটা প্লেটটার মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো এখানে যে জল ঝরিয়ে রাখা চিড়েটা। চিড়েটা দিয়ে দইটাকে হালকা হাতে একটুখানি মেখে রেখে দেব। এইদিকে আমি আলু নিয়েছিলাম, একটা আলু। প্রথমে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। যদি আমরা গ্রেট করে নিই তাহলে কিন্তু আলুর কোনো বড় অংশ থেকে যাবে না, আর আলুটা প্রচণ্ড গরম, তোমরা একটু ঠান্ডা করে নিয়ে তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে। তো আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি একটু মশলা অ্যাড করব। তো মশলার মধ্যে এখানে নুন অ্যাড করছি একদম প্রথমে, তো পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যেহেতু আর অন্য মানে চিড়ের মধ্যে কিন্তু নুন দেওয়া নেই। তো নুন দিয়ে দিলাম, একটুখানি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটার পরিমাণ খুব কম আমি ব্যবহার করেছি। ভালো করে আলু আর মশলাগুলো মেখে নেব। খুব ভালো করে আলুটাকে মেখে নিয়েছি। এবার আমি যে চিড়েটা রেখেছিলাম সেই চিড়েটাকেও ভালো করে, চিড়ে আর দইটা অনেকটাই জলটা টেনে গিয়েছে, চিড়ে আর দইটাকেও কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে আমি চটকে চটকে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে মেখে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। মাখতে মাখতে দেখো ব্যাটারটা বা যে মাখাটা তৈরি হচ্ছে এটা কিন্তু ভীষণই একটা নরম হয়েছে। তো এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে আটার ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার ব্যবহারও করতে পারো। তো এখানে আমি আটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে এক কাপের মতো আটা আমি এখানে ব্যবহার করেছি। তো এর মধ্যে এবার আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখার পরে এবার আমি এর থেকে লেচি কেটে নেব। মেখে সঙ্গে সঙ্গেই এই কিন্তু পরোটাগুলো বানিয়ে নেওয়া যায়। এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে লেচিগুলো কেটে নিয়ে এবার আমি একটু হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে নিয়ে আমি একটা বেলুন চাকি নিয়ে রুটিগুলো বেলে নেব। তো হাতটা ধুয়ে এসে বেলুন চাকি দিয়ে আমি বেলে নিচ্ছি। তো এটা আমি আটা দিয়েই বেলে নেব, আর ভীষণই সফট একটা ডো তৈরি হয়েছে, আর হালকা হাতে খুব যত্ন সহকারে কিন্তু এটা বেলতে হবে। তো বেলতে বেলতে দেখা যায় যে সাইডগুলো ফেটে ফেটে যাবে, তো এভাবেও তোমরা কিন্তু সাইডগুলো ফাটা অবস্থাতেও তোমরা কিন্তু এগুলোকে পরোটা বানিয়ে নিতে পারো ঘরোয়া খাবারের জন্য। তো আমি যেহেতু মানে ভালো লাগছে না দেখতে, তো আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, খুব হালকা হাতে কিন্তু বেলে নিচ্ছি আমি। এবার এই সাইজের একটা বড় বাটি নিয়ে বাটিটা রুটির ওপরে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে একটু চেপে দিলেই সাইডগুলো আমি কেটে বের করে নেব। তো এই সাইডগুলো কিন্তু আমরা ফেলে দেব না, এটাও কিন্তু আমরা পরে কাজে ব্যবহার করব। তো রুটিগুলো ঠিক এই রকমভাবে আমি বেলে নিচ্ছি। এইভাবে কিন্তু আরও একটা রুটি আমি বেলে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু হালকা হাতে বেলতে হবে। আবারও আরেকটা বাটি নিয়ে নিলাম,
বাটিটা আবারও উপুর করে রুটিটার ওপর রেখে দিয়ে একটু হাত দিয়ে ভালো করে চেপে দেব। এইভাবে আমি রুটিগুলো বেলে নেব। যদি এইভাবে বাটির সাহায্যে আমরা কেটে নিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, গোল হয় বেশ। তো যাই হোক, এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে রুটিগুলো আগে ভেজে নেব। সবসময় পরোটা ভাজার সময় যদি আমরা রুটিগুলোকে আগে সেঁকে নিয়ে পরোটাগুলো ভাজি তাহলে কিন্তু খুব কম তেলে পরোটাগুলো ভাজা যায়। তো এইভাবে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। হালকা হাতে রুটিগুলোকে ভেজে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, হালকা হালকা করে। বেশ কয়েকটা রুটি আমি আগে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি একে একে তেল দিয়ে ভেজে নেব। তো একটা পরোটা দিয়ে দিলাম, এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। এপিট ওপিট করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পরোটাগুলোকে ভেজে নেব। আর পরোটাগুলো একটু ওপর থেকে দাগ দাগ হলেই কিন্তু বেশি ভালো লাগে দেখতে। তো কেমন লাগলো তোমাদের এই চিঁড়ের পরোটার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেলটাও প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো পরোটাগুলো ভেজে আমি নিয়ে এসেছি, তো একটু গার্নিশিং করছি। আর পরোটাটা আমি সসের সাথেই পরিবেশন করব। তো রিং রিং করে কেটে নিয়েছি কয়েকটা পেঁয়াজ, সে পেঁয়াজের ভেতরে একটু করে সস দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অপূর্ব লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।